হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও ব্লগ। সকালবেলা স্মুদি বানিয়ে চলে গেলাম আমার হেয়ার মাস্ক বানানোর জন্য। নিয়ে নিলাম আমুলের টক দই, মিক্সার গ্রাইন্ডার যার মধ্যে গ্রাইন্ড করবো, আর একটা নিয়ে নিলাম বেনানা। এটা হেয়ার মাস্ক বানানোর জন্য আমার বেস্ট ট্রিক। তো দইটা কেটে নিলাম, কেটে নিয়ে যতটা আমার হেয়ারের পরিমাণ দরকার অতটা নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম কলাটা, একটু ভেঙে ভেঙে দিয়ে দিলাম। দিয়ে নিলাম আমার একটা কোকোনাট হেয়ার অয়েল, দেন ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করার পর টেক্সচারটা এরকমই আসলো। তারপর নিয়ে নিলাম ব্র্যাগের একটা অ্যাপল সাইডার ভিনিগার, অ্যাকচুয়ালি ড্যান্ড্রাফ হয়েছিল তার জন্য লেবুও নিয়ে নিলাম। হেয়ারে আগে থেকেই হেয়ার অয়েলিং করেই রেখেছিলাম। তারপর অ্যাপ্লাই করে নিলাম আমার বানানো হোমমেড হেয়ার মাস্কটা। এরপর লাগিয়ে নিলাম শাওয়ার জেলটা। শ্যাম্পু করার পর অ্যাপ্লাই করে নিয়েছিলাম অ্যাডভেসিভ হেয়ার মাস্কটা। তারপরে ড্রাই টাওয়াল দিয়ে চুলটা একটু শুকিয়ে নিয়ে একটু কম করে নিলাম। যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটায় ক্লিক করতে ভুলো না। বিফোর অ্যাপ্লাইংটা দেখাতে ভুলে গেছিলাম, আর এটা হচ্ছে আমার আফটার ইউজ, আমার হোম মেড বানানো মাস্কটা দিয়ে এই সিল্কি আর স্মুদি হেয়ারটার রেজাল্ট পেয়েছি। আজকের জন্য এইটুকুই, টাটা।